বর্তমানে হাজার হাজার পরিবারকে ঋণের মাধ্যমে স্বনির্ভর করা হচ্ছে। 2018 সালের আগে তপশিয়ে জাতীয় উন্নয়ন দপ্তরের সমবায় নিগমকে বিকলাঙ্গ করে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন তপশিলি জাতীয় উন্নয়ন দপ্তরের মন্ত্রী ভগবান দাস। তপশিলি জাতীয় উন্নয়ন দপ্তরের সমবায় নিগম লিমিটেডের মাধ্যমে রাজ্যের একটা বড় অংশের তপশিলি জাতিগোষ্ঠী উপকৃত হয়েছে। আগামী দিনে তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়েই কাজ করে চলেছে নিগম। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন তপশিলি জাতির উন্নয়ন দপ্তরের মন্ত্রী ভগবান দাস। এদিন সাংবাদিক সম্মেলনে সমবায় নিগম লিমিটেডের বিভিন্ন স্কিম নিয়ে এবং ঋণের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে সংক্ষিপ্ত তথ্য তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, এই নিগম প্রতিষ্ঠিত হয়েছে 1979-80 সালে। সে সময় থেকে কিছু প্রকল্প ঋণ দেওয়া হলেও বেনিফিশিয়ারিরা সেই ঋণ পরিশোধ করত না, ফলশ্রুতিতে কেন্দ্র সরকারের পক্ষ থেকেও রাজ্যের ঋণ প্রদানের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছিল। মন্ত্রী শ্রী দাস বলেন, 2018 সালের আগে এই কর্পোরেশনকে বিকলাঙ্গ করে রাখা হয়েছিল, সে সময় বিভিন্নভাবে বেনিফিশিয়ারিদের প্রভাবিত করা হয়েছে, ভুল বোঝানো হয়েছে, সে কারণেই কেউ আর ঋণ পরিশোধ করেনি। বর্তমানে ঋণ প্রাপকদের ঋণ পরিশোধের জন্য সচেতন করা হচ্ছে। তিনি ধন্যবাদ জানান নিগমের চেয়ারম্যান এবং আধিকারিকদের। মন্ত্রী শ্রী দাসের ভাষায়, যাদের সঠিক চিন্তাভাবনার কারণে বর্তমানে দিনে দ্বিগুণ রাতে চতুর্গুণ দৌড়াচ্ছে নিগম। তিনি বলেন, হাজার হাজার পরিবারকে বর্তমানে ঋণের মাধ্যমে স্বনির্ভর করা সম্ভব হচ্ছে। আপনারা অবগত আছেন যে একটা বড় সংখ্যায় আমরা লোন দিচ্ছি এবং গাড়ি দেওয়া হয়েছে, কমার্শিয়াল গাড়ি, অটো থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাড়ির লোনও এখানে দেওয়া হচ্ছে। আমরা গতকালকে আমরা টাউন হলে একটা প্রোগ্রাম করেছি এবং বড় সংখ্যায় এখানে বিভিন্ন এসএসজি গ্রুপকে লোন দেওয়া হয়েছে, ব্যক্তিগত লোন দেওয়া হয়েছে এবং তিন চাকার অটো গাড়ি এখানে দেওয়া হয়েছে এবং এটা কন্টিনিউ প্রসেস, রেগুলার সেটা চলছে, প্রতিদিনই আমরা দিচ্ছি। এতে করে রাজ্যের একটা বড় অংশের এসসি জাতিগোষ্ঠী উপকৃত হয়েছেন। আগামী দিনে সেটাকে আরও কীভাবে আমরা আরও বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারি তাদের জীবনমান। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ভগবান দাসের সঙ্গে ছিলেন সমবায় নিগমের চেয়ারম্যান তথা অমরপুর বিধানসভার বিধায়ক রঞ্জিত দাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।